করোনার সময় থেকে সব শিক্ষার্থীদের একটা টেন্ডেন্সি দেখা দিয়েছে, তারা অনলাইনে বিভিন্ন রকম ক্লাস করছে অথবা কোর্স কিনছে। সো অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমি এটা অনেক ইদানিং এই কোয়েশ্চেনটা সবার কাছ থেকেই শুনতে পাচ্ছি যে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমাদের অনলাইনে বিবিএস আমরা ফার্স্ট ইয়ারের জন্য অনেকগুলো কোর্স সামনে আছে, আমরা কি কোর্সগুলো কিনবো কি না, তারা এরকম অনেকগুলো কোর্স অফার করতেছে, আমরা এই কোর্সগুলো কিনবো কি না। সেই সাথে আরও কিছু কোয়েশ্চেন ছিল যে লেকচার ক্লাসে টিচাররা যা পড়াবে সেটা কি না, এবং আমি এই কোয়েশ্চেনও পেয়েছি যে মেডিকেলে পড়লে প্রাইভেট কোচিং করা লাগে কি না, অথবা অনলাইন কোর্স না করে অনলাইনে ক্লাসও কি করা লাগে। এইসব প্রশ্নের উত্তর আমরা আস্তে আস্তে যাব। সো ফিফথ জুন থেকে তোমাদের ক্লাস শুরু হবে। আই উড সাজেস্ট তুমি ক্লাস শুরু করো, আস্তে আস্তে তুমি তোমার টিচারদেরকে এক্সপ্লোর করো যে তোমার আসলে কী কী পড়া লাগতেছে, তোমার টিচাররা কী টাইপের কোয়েশ্চেন করে, তোমার প্রফে কী আসে, ভাইবাতে কী ধরা হয়, অথবা কী টাইপের পড়াশোনাটা করলে তুমি হচ্ছে রুগীকে অ্যাপ্রোচ করতে পারবা বা রুগীর ট্রিটমেন্ট দিতে পারবা, এগুলো একটু এক্সপ্লোর করো। ধরো তুমি বুঝতে পারছো যে এটা তোমার সিলেবাস, এভাবে তোমার পড়া লাগবে, এগুলো তোমার জানা লাগবে। এখন ওই জিনিসগুলো ধরো যে ফিজিওলজি, হ্যাঁ ফিজিওলজির একটা ফার্স্টেই সবার বেসিক হচ্ছে ফিজিওলজির জেনারেল ফিজিওলজি। এখন এই জেনারেল ফিজিওলজি তুমি দেখো যে তুমি এটা বুঝতে পারতেছো কি না, হ্যাঁ তোমার ক্যাপাসিটিটা কী, তোমার নিডটা কী। ধরো তোমাকে জেনারেল ফিজিওলজি পুরো গাইটন পড়া লাগবে, বাট তুমি আসলে গাইটন পড়ার ক্যাপেবল না, কারণ হচ্ছে ধরো তুমি ইংলিশ বই এইভাবে পড়ো নি, তোমার তোমার এটা অভ্যাস নাই। তাহলে তুমি তোমার ক্যাপাবিলিটিটা দেখো, তোমার ফ্লসগুলো দেখো, হয়তো তুমি স্লো রিডার, এটা তোমার ফ্ল হতে পারে, অথবা তুমি অ্যাটেনশন ধরে রাখতে পারতেছো না, হয়তো তোমার টাইম লাগতেছে বেশি, এগুলো তোমার ফ্লস হতে পারে। তুমি আন্ডারস্ট্যান্ড ইউর নিড, তোমার আসলে নিডটা কী, হ্যাঁ তোমাকে জিপি পড়তে হবে, তোমার ফ্লস কী কী, তোমার বর্তমান ক্যাপাসিটি কী, এবং তোমার কী পরিমাণে ইম্প্রুভমেন্ট দরকার, হ্যাঁ তুমি কী ধরনের রেজাল্ট করতে চাও, কীভাবে তুমি টিচারের কাছে প্রেজেন্ট করবা, অ্যান্ড সেটার জন্য তোমার কী কী ইম্প্রুভমেন্ট দরকার, সেগুলো আগে এক্সপ্লোর করো। এবং এগুলো এক্সপ্লোর করতে মোটামুটি 1 মান্থ এনাফ। তুমি মেডিকেলে ক্লাস শুরু করো, 1 মান্থ দেখো সব কিছু, সিনিয়রদের সাথে কথা বলো যে মানে কীভাবে কী হচ্ছে। কারণ কি আমি সবসময় তোমাদেরকে সিনিয়রদের সাথে কথা বলতে বলি, সিনিয়র আবার অনেক টাইপের আছে, কেউ হচ্ছে টপ করে, ধরো ফার্স্ট সেকেন্ড হচ্ছে পজিশনে থাকতেছে, অনার্স পাচ্ছে, কেউ খুব স্মুথলি পাস করে যাচ্ছে উইথ বেসিক, আবার অনেকেই আছে যারা কোনো মতে পাশ করে যাচ্ছে, বেসিকটা একটু কম। তো তুমি সবার কাছ থেকেই শোনো যে কে কীভাবে করতেছে, হ্যাঁ তারা হয়তো যারা এখন বেসিকে গুরুত্ব দিচ্ছে না, তারা হয়তো ফিউচারে গিয়ে গুরুত্ব দিবে, কারণ মেডিকেল মানেই এটা একটা ম্যারাথন রেস, তোমার একদিন দুই দিনের এটা খেলা না। এই যে যাত্রা শুরু হয়েছে, যেই দিন তুমি লাস্ট ব্রেথ নেবা সেদিন তোমার পড়াশোনা বা জার্নিটা শেষ হবে, ম্যারাথন জার্নিটা। সো যেহেতু এটা একটা ম্যারাথন জার্নি, অনেক লম্বা দৌড় দৌড়াতে হবে, এখন থেকে এত স্পিডে দৌড়ানোর কোনো দরকার নেই, তুমি আস্তে আস্তে দৌড়াও। এখন তুমি যখন তুমি তোমার সার্কামস্ট্যান্সটা বুঝতে পারলা, তোমার নিড ক্যাপাসিটি ফ্লস অ্যান্ড হোয়াট আর দ্য ইম্প্রুভমেন্টস ইউ নিড এগুলো বুঝতে পারলা, তখন তুমি ডিসাইড করো এই ইম্প্রুভ করার জন্য তুমি কী কী করতে পারো। যেমন অনেকেই আছে, অনেক টাইপের স্টুডেন্ট আমি এখানে দেখেছি, মেডিকেলে যারা চান্স পেয়েছে তারা সবাই জিনিয়াস, তারা সবাই ব্রিলিয়ান্ট, এদের মধ্যেও সবার মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন কাউকে আমি দেখেছি মেন বুক পড়ে খুব ভালো মতো সে রেজাল্ট করতেছে, ওকে কেউ মেন বুক পড়তেছে, কেউ নোট করতেছে, অন্যরা নোট করতে পারে না, তাহলে কি ওরা ভালো রেজাল্ট করতেছে না করতেছে। আবার কেউ আছে শুধু নোট করে খুব সুন্দর নোট পড়ে ভালো রেজাল্ট করতেছে, কেউ আবার হচ্ছে জাস্ট লেকচার খুব খুব ভালো মতো ফলো করতেছে, একদম লেকচারে টিচাররা যা বলে যেভাবে একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে বলে সব পাই টু পাই একদম মাথার মধ্যে ওদের থাকে। আবার এমনও স্টুডেন্ট আছে যারা ব্যাক বেঞ্চার, টিচারদের কথা শুনে না, নিজেদের মতো পড়ে, এরাও ভালো রেজাল্ট করে। কেউ জাস্ট শুনে কোনো একটা ডেমো শুনে অনেক ভালো রেজাল্ট করে ফেলে, কেউ আবার লেকচার করে বই পড়ে তারপরে তার ভিডিও দেখা লাগে ইউটিউবে কোনো একটা স্পেশাল কনসেপ্ট, ধরো তুমি ট্রান্সপোর্টেশন মানে প্লাজমা মেমব্রেনের বায়োলজিক্যাল ট্রান্সপোর্টেশন, এটা তুমি ডিটেল বেসিক ক্লিয়ার করতে চাও, বিভিন্ন ধরনের রিসেপ্টরস আছে, এনজাইমস আছে, এগুলো তুমি হচ্ছে সিগনাল ট্রান্সডাকশন এই টপিকটার উপর তুমি মাস্টার হইতে চাও, বা অনেক ভালো মতো জিনিসটা মাথায় গেঁথে
কেঁদে ফেলতে চায়। এর জন্য করে কি, অনেকে হচ্ছে ভিডিও দেখে। এখন যারা ভিডিও দেখে বা অনলাইনে অনলাইনে ভিডিওগুলো দেখে, তাদের মধ্যে আবার দুইটা তিনটা ক্যাটাগরির স্টুডেন্ট আছে। একটা হচ্ছে তারা অনেক 6-7 ঘন্টার ভিডিও দেখতে পারে, মানে নাজিব স্যারের ফ্যান, হ্যাঁ ডক্টর নাজিব স্যারের মতো লম্বা ভিডিওগুলো দেখতে পারে। কেউ আবার শর্ট ভিডিও দেখতে পারে, বেশিক্ষণ অ্যাটেনশন স্প্যান থাকে না বা ভিডিও দেখার সময়ই বের করতে পারে না, সময় পায়। কেউ আবার বাংলায় ভিডিও দেখতে পছন্দ করে, যদি এটা সোর্সটা খুবই কম। কেউ আবার ইংলিশে ভিডিও দেখেও বুঝতে পারে, এবং কেউ হচ্ছে ধরো নিনজা নার্ডের মতো ইংলিশটা বুঝতে পারে, এবং কেউ আবার সিনিয়রের কাছ থেকে পড়াটা বুঝে নিচ্ছে। তো এতগুলো ক্যাটাগরির মানুষ আছে যারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে নিজেকে ইম্প্রুভ করতেছে। এখন তোমাকে এক্সপ্লোর করতে হবে তুমি আসলে কোন ক্যাটাগরির মানুষ। তুমি যদি পরবর্তীতে গিয়ে দেখো যে না, তুমি তো শুধু বই পড়ে বা শুনেই করতে পারতেছো, তাহলে কি তোমার ভিডিও লেকচার বা অনলাইনে কোর্স কেনার কোনো দরকার আছে? নো নিড, রাইট? ইটস আ অ্যাবসলিউট ওয়েস্টেজ অফ মানি অ্যান্ড টাইম, তাই না? তাহলে তোমাকে ডিসিশন নেওয়ার আগে নিজেকে চিন্তা হবে যে তোমার আসলে কী দরকার। অনেকেই হচ্ছে পরিশ্রমী, অনেকে দেখবে খুব চিল করতেছে, ওরাও পরিশ্রমী। এখন পরিশ্রমের মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে, একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক, একটা হচ্ছে হার্ড ওয়ার্ক। সো তুমি যখন হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক, আমার ক্ষেত্রে এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে মেডিকেল একটা মহাসমুদ্র, এখানে মানে পড়াশোনার কোনো কূল কিনারা নাই। ওকে, পড়াশোনার কোনো কূল কিনারা নাই, তুমি পড়তে থাকলে অত গভীরে ডুবে যেতে পারবা। কিন্তু তুমি যদি এভাবে সব কিছুই বুঝতে চাও, তুমি যদি সব কিছু ডেপতে যেতে চাও, অনেক বেশি জানতে চাও, তোমার কী হবে না, আইটেম ক্লিয়ার হবে না। আইটেম ক্লিয়ার না হলে তুমি কার্ডে বসতে পারবে না, কার্ডে না বসতে বলে টাইমে বসতে পারবে না, টাইমে না বসতে বলে প্রফে বসতে পারবে না, প্রফ ক্লিয়ার হবে না। প্রফ ক্লিয়ার না হলে তুমি কী হবে, তুমি কি পরের স্টেপে যেতে পারবা, এবং তুমি কীভাবে করে তোমার MBBS লাইফটা পাস করতে পারবা না? তার মানে আমাদের কিন্তু এটাও মাথার মধ্যে রাখতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। ডেপতে যাবো ঠিক আছে, কতটুকু ডেপতে যাবো, যতটুকু ডেপথ টিচার শুনতে চায়, যতটুকু ডেপথ টিচার জানতে চায় আমার লেভেলে যতটুকু দরকার। এমনও আছে, যেমন আমার কথা যদি বলি, আমাদের থাইরয়েড টপিকটা ফিজিওলজিতে অনেক ইম্পর্টেন্ট ছিল, টিচাররা বলছে এখান থেকে অনেক কোয়েশ্চেন করবে, ঠিক আছে, তখন আমরা অনেক ভালো মতো পড়েছি। কিন্তু ফার্মাকোলজিতে এসে থাইরয়েড টপিকটা এখন শুনতেছি, এখান থেকে কোনো কোয়েশ্চেনই আসে না, খুব অল্প কোয়েশ্চেন আসে। তাহলে কি আমি থাইরয়েডে এখন এত ফোকাস দিব? অবভিয়াসলি না, এটা বোকামি হবে। থাইরয়েডে আমি এখন বেশি ফোকাস দিব না, কিন্তু ফিজিওলজিতে কিন্তু থাইরয়েড আমাকে মেন বুক পড়ে অনেক ফোকাস দিতে হয়েছে। সো বিষয়টা এরকম, এটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক। আমি অবভিয়াসলি ফোকাস দেবো, আমার যেখানে এখন বেশি ফোকাস দিতে হবে আমি সেখানে ফোকাস দেবো, এটা বুঝে নিতে হবে, তাই না? এখন ধরো তুমি অনেকগুলো কোর্স কিনে ফেললা, তুমি ডক্টর নাজিব স্যারের ভিডিও দেখা শুরু করলা, সারা দিন দেখতেছো, তুমি নাজিব স্যারের ভিডিও কমপ্লিট না করে কখনো আইটেমে বসতে চাচ্ছ না। ইজ দ্যাট আ স্মার্ট ওয়ার্ক? নেভার। এটা তোমার পরিশ্রম যাচ্ছে, টাকা যাচ্ছে, সময় যাচ্ছে, কিন্তু কোনো আউটপুট আসতেছে না। তুমি অলওয়েজ কিন্তু কম্পিউটারের মতো কাজ করবে, তুমি CPUকে ইনপুট দেবা, এবং তুমি যেন আউটপুট পাচ্ছ কি না সেটা তোমার খেয়াল রাখতে হবে। সো এরকম ধরো তুমি অনলাইনে অনেক কোর্স কিনলা, তুমি কোর্স করতেই আসো, পড়তেই আসো, বিদ্যাসাগর হয়ে যাচ্ছ, বাট তোমাকে তো কলেজের ফ্লোয়ের সাথে আগাতে হবে, রাইট? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সো এখন অনলাইন কোর্স কিনলে কী কী লাভ হয় আর কিনলে কী কী ক্ষতি হতে পারে? এখন কিনলে কী কী লাভ হয়, একটা হচ্ছে তুমি যখন নিজের চাহিদা অনুযায়ী বুঝে একটা কোর্স কিনলা, অবভিয়াসলি তুমি তার আগে এখনকার ফ্রি ভিডিওগুলো দেখে নিবা যে হ্যাঁ তোমার চাহিদা পূরণ হচ্ছে কি না, যে ও হয়তো তুমি বই পড়ে এই জিনিসটা বুঝতে গেলে অনেক সময় লাগতো, কিন্তু ওনার ভিডিও দেখে তোমার জিনিসটা অনেক ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাচ্ছে, এবং যিনি পড়াচ্ছেন তার একটা অভিজ্ঞতা আছে, তাই না? সে তো হয়তো তোমার সিনিয়র, হয়তো ডক্টর নাজিব স্যারের মতো বিশ্বসেরা মেন্টর। সো তাদের কাছ থেকে তোমার শেখার অনেক কিছু আছে, ইভেন তোমার যে 2 ইয়ার সিনিয়র একজনের কাছ থেকে শেখারও অনেক কিছু আছে। হ্যাঁ, তো তাদের লেকচারে কিন্তু অনেক ধরো তাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে তারা বিভিন্ন এক্সাম্পল দেয় যেটা তোমার পড়াশোনা মনে রাখতে কাজে লাগবে। সো
তোমার কিন্তু তুমি যদি এরকম নিজের চাহিদা অনুযায়ী লেকচার কিনতে পারো, দ্যাটস গুড। তোমার সময় বেঁচে গেল, কম সময়ে তুমি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছ, অ্যান্ড অযথা ধরো ফ্রি ভিডিওর তো অভাব নাই। তুমি কি এমনও বলতে পারবো যে ইউটিউবে ফ্রি ভিডিও এত এত বেশি পরিমাণে আছে তুমি ফ্রি ভিডিও দেখে শেষ করতে পারবে না? কিন্তু তোমাকে তোমার প্রয়োজন মতো ভিডিও খুঁজতে কিন্তু তাহলে টাইম লেগে যাবে। কিন্তু তুমি যদি কোর্স কিনো, সেখানে তুমি অলরেডি জানো তারা কীভাবে পড়ায়, তুমি তোমার চাহিদা মতো সব ভিডিও একটা সোর্সে পেয়ে গেল, সময় বেঁচে গেলো, এবং ভিডিও দেখতে গেলে দেখা যায় অনেক সময় আমরা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই। কিন্তু তুমি যদি কোর্স কিনো, হয়তো একটা ওয়েবসাইটে চালাচ্ছ অথবা একটা নির্দিষ্ট গ্রুপে ক্লাসগুলো হচ্ছে, তুমি ডিস্ট্র্যাকশনটা একটু কম হবা। তুমি আমাকে অনেকেই প্রশ্ন করো যে ডক্টর নাজিব স্যারের ভিডিও কি দেখাই লাগবে কি না। এখন দেখো, ডক্টর নাজিব স্যারের ভিডিও আমি ফার্স্ট ইয়ারে কিনেছি, তাই বলে কি আমি ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা পরীক্ষার আগে তার ভিডিও দেখে গিয়েছি? নো, এটা আমার পক্ষে পসিবল হয়নি, আমার মতো অনেক ফ্রেন্ডসদের পক্ষেও পসিবল হয়নি। এখন ডক্টর নাজিব স্যারের ভিডিও ব্যাপারে একটু বলি। ডক্টর নাজিব স্যার হচ্ছেন, ওনার ফরেন্সিক মেডিসিন আর কমিউনিটি মেডিসিন ছাড়া প্রায় প্রত্যেকটা টপিকে ওনার ভিডিও আছে। ওনার ভিডিও হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশনে তুমি যখন এন্ট্রি করবা, তোমার বেসিক নিয়ে তুমি এন্ট্রি করতেছো কি না, তুমি যখন বেসিক নিয়ে এন্ট্রি করবা তোমার কাছে তখন সব কিছু সোজা হয়ে যাবে। কারণ এমনিতেও ওই সময় তোমার একটা জব প্রেশার থাকবে, ফ্যামিলি প্রেশার থাকবে, রাইট? ওই সময়টা তুমি একটু প্রেশারে থাকবা। তো তুমি যদি এখন থেকে বেসিক ডেভেলপ করো, তাহলে যখন তুমি এই পোস্ট গ্র্যাজুয়েশনে এন্ট্রি করবা তখন খুব সহজে তোমার মানে সহজে তুমি পোস্ট গ্র্যাজুয়েশনটা পাশ করে ফেলতে পারবা। তো এখন যেহেতু নাজিব স্যারের ভিডিওটা হচ্ছে খুবই ওনার প্রত্যেকটা সাবজেক্টেরই আলাদা আলাদা প্লেলিস্ট আছে, এবং উনি কিন্তু একজন খুবই অভিজ্ঞ মানুষ, উনি ইন্টিগ্রেটেডভাবে সব কিছু পড়ান। হ্যাঁ, উনি ইন্টিগ্রেটেডভাবে সব কিছু পড়ান। দেখো, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি তোমার কাছে মনে হচ্ছে তিনটা আলাদা সাবজেক্ট, কিন্তু তুমি যদি তুমি যখন ফিফথ ইয়ারে উঠবে তখন তোমার কাছে মনে হবে প্রত্যেকটা সাবজেক্টের কে অনেক বেশি মানে সহায়তা করতেছে, বা একটার একটা ব্যাকবোন হিসেবে কাজ করতেছে, প্রত্যেকটা একটা একটার সাথে অনেক লিঙ্কড। একটাকে ছাড়া তুমি একটা পড়তে পারবে না। তুমি যদি সার্জারিতে ভালো হতে চাও তোমার অ্যানাটমির নলেজ সেরা হতে হবে, নিটারের ছবিগুলো তোমার মাথার মধ্যে গেঁথে যেতে হবে। তুমি যদি মেডিসিনে যেতে চাও তোমার ফিজিওলজি, ফার্মা এবং প্যাথো, তিনটা পি, পি ফর পেইন, পি ফর প্যারা, এই তিনটা পি, প্যাথো মানেও কিন্তু পেইন। সো ফার্মা, ফিজিও, প্যাথো এই তিনটার নলেজ খুব ভালো মতো মাথার মধ্যে থাকতে হবে। এই ইন্টিগ্রেটেডভাবে তুমি যখন পড়াশোনা করবা তখন কী হবে, তুমি প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি প্রবলেম সলভিং করতে পারবা। তার মানে তোমার কাছে যখন পেশেন্ট আসবে তুমি একটা সঠিক ম্যানেজমেন্ট দিতে পারবা, তার রোগ সেরে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সো তুমি যখন এরকম ডক্টর নাজিব স্যারের ভিডিও দেখবা, ধরো তুমি ফার্স্ট ইয়ারে কোনো ভিডিওই দেখতে পারলা না, তুমি শুধু হাইপারটেনশনের ভিডিও দেখো অথবা শুধু ডায়াবেটিস মেলাইটাসের ভিডিও দেখো, এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কী হবে, তোমার এই ইন্টিগ্রেটেডভাবে চিন্তা করার একটা দক্ষতা বাড়বে। অ্যান্ড তুমি ধরো একটা সিম্পল জিনিস, ধরো তোমার একটা আর্টারিতে একটা মানে আমরা যেটা বলি যে পাথর হয়েছে অথবা ক্লগ হয়ে গেছে, এই জিনিসটার পুরো জার্নিটা তুমি শিখতে পারবা। তারা পুরো ডেপথে নিয়ে যায়, ধরো কীভাবে শুরু থেকে হলো, এটার সোর্স কী ছিল, এটার ফেট কী হলো, এভাবে করে খুব ডেপথে একটা মনে হবে তুমি একটা জার্নি দেখতেছ। হ্যাঁ, এটা করোনারি আর্টারি ব্লক হয়ে যাওয়ার একটা জার্নিতে মুভির মতো মনে হবে। তো তারা এভাবে পড়ে, তো আমি মনে করি যে নাজিব স্যারের ভিডিও যাদের মানে তোমরা ফ্রেন্ডসরা মিলে কিনতে পারো, চারজন 2,000 টাকা বা 2,500 টাকা পার পারসন পড়তে পারে। কোর্স কেনা ইজ এ গুড ইনভেস্টমেন্ট, তুমি যদি সঠিকভাবে কোর্সটা কিনতে পারো। এখন ডেমিনিটস কী কী থাকে মানে অনলাইনে কোর্স কেনার কী কী হতে পারে, যেমন হচ্ছে তুমি নিজের নিড না বুঝে যদি কিনে ফেলো, অযথা একটা সময় নষ্ট, টাকা নষ্ট, একটা মানে ওয়েস্টেজ, এটা একটা ফুললি ওয়েস্টেজ। তো খালি খালি কেনার তো দরকার নেই, তাই না? দেন তুমি যখন এরকম বেশি বেশি মোবাইলে থাকবা, কোর্স করার আগে মোবাইলে ঢুকে তুমি হয়তো ফেসবুকে চলে যাচ্ছ, তুমি ডিস্ট্র্যাকশন হচ্ছ, কোর্স করার মাঝেও ডিস্ট্র্যাক্টেড হতে পারো, ডিস্ট্র্যাকশনের প্রবণতাটা বেড়ে যায়। দেন তুমি যদি পারপাসলেসভাবে কিনো কোর্স, তাহলেও ইটস আ ওয়েস্টেজ।
অ্যান্ড ফ্রি সোর্স এত থাকতে তুমি কেন খালি খালি তোমার মানি ওয়েস্ট করবে? ধরো সবাই, তোমার ফ্রেন্ডরা সবাই গণহারে কোর্স কিনতেছে, এখন এটা তো এসএসসি জিসি লেভেলে তো এরকম হয় যে সবাই গণহারে একটা কোর্স কিনে অথবা একটা প্রাইভেটে ভর্তি হয়, এখন তোমাকেও ভর্তি হতে হবে, এখন তোমার তো মানি ইস্যু আছে, মানি ইস্যু থাকতেই পারে, ইটস নর্মাল, মানুষও থাকতেই পারে, তোমার তো এখন বুঝে শুনে কোর্স কিনা উচিত। অন্য একজন কোর্স কিনছে বলে যে তোমাকেই কোর্স কিনতে হবে এর কোনো মানে নেই। তোমাকে একটা ব্রেন দেওয়া হয়েছে যেটা একটা বানরের ব্রেন থেকেও অনেক ডিফারেন্ট, তো এই ব্রেনটাকে ইউজ করো, বুঝো, মানি ইস্যু থাকলে বি স্মার্ট, মানি ইস্যু থাকলে বি স্মার্ট, খালি খালি কোর্স কেনার কোনো দরকার নেই, রিসোর্সের অভাব নেই। কিন্তু আমি শুনেছি যেটা, যে প্রাইভেট মেডিকেল কলেজে নাকি লেকচারে যেটা পড়ানো হয় সেটাই প্রফেট জিজ্ঞেস করা হয়, ওটা থেকেই আসে। আমাদেরও কিন্তু ঠিক এরকমই, যে লেকচারে পড়ানো হয়, শুধু আমাদের একটু বেশি পড়তে হয়, শুধু লেকচার স্লাইড পড়লে হয় না, আমাদের লেকচার পড়তে হয়, টিউটোরিয়াল ক্লাসে, ধরো আমি আমার থার্ড ইয়ারের এক্সপিরিয়েন্স বলি, ফার্মা, আমাদের ফার্মা ধরো দুইটা টিচার আছেন, হ্যাঁ, মেল টিচার, ফিমেল টিচার, তারা ধরো অর্ধেক অর্ধেক ফার্মা কোর্স করাচ্ছেন, তো মেল টিচারের নোটও পড়তে হবে, ফিমেল টিচারের নোটও পড়তে হবে, ক্লাসে তারা যেটা পড়াচ্ছে ওটা পড়তে হবে, দেন মেইন বুক পড়া লাগবে, টিচাররা বিভিন্ন টাইপের সোর্স এক্সট্রা এক্সট্রা ওগুলোও পড়া লাগবে, মানে একটা জিনিস বোঝার জন্য আমাদের অনেকগুলো পড়তে হচ্ছে, হ্যাঁ, অনেকগুলো পড়তে হচ্ছে। এখন এখানে হয়তো আমি একটু সহজে, দেখো আমাদের টিচাররা খুব সুন্দর করে বুঝায় ক্লাসে, অসম্ভব সুন্দর করে বুঝায়, ওটা পড়লে একজন স্টুডেন্টের পড়া হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও এখানে তো এমন না যে এটা মুখস্থ বিদ্যা, যে কয়েক কলা ক্ষয় খাই, এরকম না, তোমার ব্রেনকে খাটাইতে হয় অনেক অ্যান্সার করার জন্য, তুমি যত বেশি ইন্টিগ্রেটেড থিঙ্কিং করবা তত ওই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমার দেওয়াটা সহজ হবে। এটার জন্য কি করতে হয়, আমরা ভিডিও দেখি, ধরো নিনজা নার্ড, ওনার ভিডিও দেখি, অনেক অনেক হাই কোয়ালিটির একটা ভিডিও, মেডিকোসিস প্রফেশনালস, ওনার ভিডিও দেখি, এইসব ভিডিও দেখার মাধ্যমে আমরা নিজেদেরকে আরও বেশি ইম্প্রুভ করি। সো ভিডিও তোমার দেখা লাগবে কি না এটাও ডিপেন্ড করতেছে তোমার উপর, বেশিরভাগই এখন ভিডিও দেখে, আবার অনেকে দেখে না, শুধু বই পড়লেই হয়ে যায়। এখন বই পড়লে কিন্তু আসলে বই কিন্তু অনেক অনেকগুলো বই আছে, যেমন আমি যদি ফার্মার কথা বলি, ক্যাট জাং, ব্রেনার, বেনেট অ্যান্ড ব্রাউন, গুডম্যান গিলম্যান, আমাদের টিচাররাই তো কেরি ত্রিপাঠি, ক্যাট জাং, গুডম্যান গিলম্যান, এই তিনটা বইয়ের সংমিশ্রণে আমাদেরকে পড়ায়। এখন এতগুলো বই পড়ার কি আমাদের সময় আছে? নাই। কিন্তু আমরা যদি ওই দুই ঘন্টা একটা ভিডিওতে সময় দিই, ভিডিও থেকে আমরা অনেক বেশি কিছু ইনপুট, মানে অনেক কম সময়ে খুব কোয়ালিটিফুল ইনপুট দিয়ে আউটপুট ভালো পাবো। সো অনলাইনে ভিডিও ক্লাস করতে পারো, তোমাকে বুঝে নিতে হবে তোমার করা লাগবে কিনা। অ্যান্ড প্রাইভেট কোচিং, অ্যাকচুয়ালি প্রাইভেট কোচিং আমি দেখি নাই, হ্যাঁ, সরকারি মেডিকেলে আমি প্রাইভেট কোচিং দেখি নাই, কিন্তু অনেক সময় সিনিয়ররা ফ্রি ফ্রি আমাদেরকে ক্লাস করে থাকেন, হ্যাঁ, ফ্রি, আমাদের কাছ থেকে কোনো টাকা নেন না, সিনিয়ররা মাঝে মাঝে আমাদেরকে হেল্প করে থাকেন, যে হ্যাঁ চলো তোমাকে হার্ট ফিলিওটা বুঝাই দিই, তোমাকে ফার্মাকোডাইনামিকটা বুঝাই দিই, অটোনমিক ফার্মাকোলজি বুঝাই দিই, অ্যান্ড এটা অনেক হেল্পফুল হয় বিকজ তাদের এক্সপিরিয়েন্স আছে, তারা আমাদের টিচারদেরকে অলরেডি ফেস করে প্রফ দিয়ে চলে আসছে, তাদের এক্সপিরিয়েন্সের দাম অনেক। তোমার দেখো, আমি শুরু থেকে আমি অনেকবারই বলেছি যে তোমার কীভাবে কী পড়তে হবে, তোমার পরীক্ষায় কী আসবে ডিপেন্ড করে কলেজ টু কলেজে, অনেক ফ্যারি করে, যেটা রাজশাহী মেডিকেল কলেজে খুবই ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু চিটাগাং মেডিকেল কলেজে ইম্পর্ট্যান্ট হবে না। যেমন ম্যালেরিয়া, ম্যালেরিয়া তো আমাদের আমাদের জিনিস, আমাদের এখানে পাহাড় আছে, এখানে ম্যালেরিয়া বেশি হয়, আবার ধরো তাহলে ম্যালেরিয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তারপর আমাদের এখানে ভেনম সেন্টার আছে, তাহলে স্নেক বাইট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, দেন ফাইলেরিয়াসিস, এগুলো হচ্ছে গিয়ে নর্থের জন্য গুরুত্বপূর্ণ, তো অ্যান্ড অনলি লেকচার ইনাফ কি না? হ্যাঁ, তুমি পড়তে পারো, তুমি খুব কম জেনেও ডাক্তারি পাস করতে পারবা, তুমি অনেক বেশি জেনেও ফেল করে অনেক মানে সাপ্লি দিয়েও ডাক্তার হইতে পারবা, এটা আসলে তোমার ইচ্ছা যে তুমি কি ধরনের ডক্টর হইতে চাও, তুমি কি স্বল্প বিদ্যা দিয়ে তাড়াতাড়ি পাশ করে বের হয়ে যেতে চাও, নাকি তুমি তোমার ভিতরে
মানব, তুমি যখন একটা তুমি তুমি একবার চিন্তা করেছো তুমি কাকে নিয়ে পড়তেছো? ইউ আর স্টাডিং আশরাফুল মাখলুকাত, তুমি হিউম্যান বডি নিয়ে পড়তেছো, কত মূল্যবান একটা জিনিস। তুমি কি সুপারফিশিয়ালি পড়ে ডক্টর হয়ে যেতে চাও? ওকে, হতে পারো, অনেকেই অল্প পড়ে পাশ করে ফেলে। আবার অনেকে অনেক বেশি পড়তে গিয়ে হয় কি, প্রথমে সাপ্লিমেন্টারি হয়, মানে ফেল হয়, পরে সাপ্লি দিয়ে পাশ করে। তো আমার মনে হয় কি, এখানে এত প্রতিযোগিতার কিছু নেই। ওকে, এখানে প্রতিযোগিতার কিছু নেই যে কে আগে পাস করলো, কে ফেল করলো, কে ভালো করলো। এখানে প্রতিযোগিতা এটা হওয়া উচিত, তুমি যখন সৃষ্টির সেরা জীবকে নিয়ে পড়তেছো, এটার মেকানিজমগুলো জানতেছো, ইউ আর অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি কমিউনিকেটিং উইথ গড। হ্যাঁ, তুমি সৃষ্টিকর্তার সাথে কমিউনিকেট করতেছো, তুমি তার সৃষ্টিকে জেনে তুমি আন্ডারস্ট্যান্ড করতেছো, রাইট? যে ও আচ্ছা, এর জন্য সৃষ্টিকর্তা এইভাবে এই মেকানিজম দিয়েছে, এর জন্য এখানে একটা এক্সট্রা মাসল দিছে, এখানে একটা এক্সট্রা ভেসেল দিছে, যাতে করে যখন আমরা ফাস্ট ফুড খেয়ে আমাদের করোনারি আর্টারি ব্লক করবো, তখন আমরা পা থেকে একটা আর্টারি কেটে গিয়ে ভেইন কেটে নিয়ে এখানে ইউজ করতে পারি। তো তুমি আসলে এত, তুমি যদি এটা ডেপথে পড়ো, এটাই তোমার জন্য হচ্ছে গর্বের বিষয়, যে হ্যাঁ, তুমি ডিটেইলের ডেপথে বুঝে তুমি পাস করে বের হচ্ছে। একটু টাইম লাগুক, একটু পরিশ্রম হোক, বাট তুমি ডেপথে গিয়ে বুঝে বের হচ্ছে। এবং তখন তুমি একটা পেশেন্টকে যখন হ্যান্ডেল করবা, তুমি একটা বেস্ট ট্রিটমেন্ট দিতে পারবা, তাই না? রেশিওনাল প্রেসক্রিপশন দিতে পারবা, একটা রেশিওনাল ম্যানেজমেন্ট করতে পারবা, অ্যান্ড এটাই তো স্যাটিসফ্যাকশন, রাইট? এটাই স্যাটিসফ্যাকশন না? তো তাহলে তুমি অনলাইন ক্লাস করতে পারো, এক্সট্রা জানার জন্য, নিজের ভালোর জন্য। হয়তো এটা পাস করার জন্য তোমার অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোমার স্যাটিসফ্যাকশন আসলো। হ্যাঁ, অ্যান্ড তুমিও তো, তোমার প্যারেন্টসও তো অসুস্থ হয়, তুমিও তো চাও যে তোমার প্যারেন্টসকে একজন বিশ্ব সেরা ভালো মানের ডক্টর দেখুক। সো তুমি যখন একজন ডক্টর হবা, তুমি আরও কত মানুষের প্যারেন্টসের সাথে ডিল করবে, তাই না? তাদের বাচ্চার সাথে ডিল করবে। সো তোমারও তো উচিত তাদেরকে সেই ট্রিটমেন্টটা দেওয়া যেটা তুমি আশা করো, তুমি তোমার প্যারেন্টসের জন্য আশা করো, তুমি তোমার বাচ্চাদের জন্য আশা করো, রাইট? সেজন্য তুমি যত সোর্স থেকে ইচ্ছা পড়লা, হ্যাঁ, যত সোর্স থেকে ইচ্ছা পড়লা, কিন্তু অবভিয়াসলি সেটা র্যাশনাল সোর্স হতে হবে, যেন তেন সোর্স। অনেক সময় যেন তেন কোর্সও কিন্তু এখন লঞ্চ হয়ে যায়, একটু বুঝে শুনে করতে হবে।